বাড়িয়েছি, আমরা বেকারির সংখ্যা কমিয়েছি। আজকে কতজন লোক কলকাতায় কাজ করতে যায়? আমি যখন রেলমন্ত্রী ছিলাম, ইজ্জত বলে একটা কার্ড তৈরি করে দিয়েছিলাম, 100 কিলোমিটার যেত 15 টাকা মান্থলি মাত্র। সেসব তো উঠিয়ে দিয়েছে, ছেড়ে দিন। আজকে কেউ না কেউ কিছু না কিছু করছে, তার মধ্যে একদিকে লক্ষ্মীর ভাণ্ডার, এদিকে বিধবা ভাতা, অন্যদিকে বার্ধক্য ভাতা, অন্যদিকে সবুজ সাথী সাইকেল, অন্যদিকে 12 ক্লাসে উঠলে ট্যাব, অন্যদিকে কন্যাশ্রী, অন্যদিকে রূপশ্রী, অন্যদিকে সবুজশ্রী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্যসাথী, স্মার্ট কার্ড স্টুডেন্টদের জন্য প্রচুর করা হয়েছে। ব্যাংকে মানুষ টাকা রাখে ধার পাবে বলে, আমরা রাজ্য সরকার গ্যারেন্টার, 10 লক্ষ টাকা করে স্টুডেন্ট কার্ডে পাবে, সে যতটা চাইবে তার মধ্যে। আমাকে অনেকে বলছিল ব্যাংকগুলো দিতেই চায় না। আমি আমার চিফ সেক্রেটারিকে বলেছি, দরকার হলে প্রাইভেট সেক্টর ব্যাংক এবং কোঅপারেটিভ ব্যাংকগুলোকে কথা বলে নিতে হবে। 50,000 ছাত্রছাত্রী ইতিমধ্যে পেয়েছে, এবং আগামী দিনে যারা ছেলে মেয়েদের পড়াশুনায় কোনো প্রবলেম না হয়, কাজও করবেন পড়াশুনাও করবেন। আপনি দিনে যদি কাজ করেন, রাতে 2 ঘন্টা পড়াশুনো করবেন। এখন অনলাইনে ইউনিভার্সিটি করা যায়, অনলাইনে অনেক রকম পড়াশুনো করা যায়, নিজেকে দাঁড় করাবেন। আমরা 40 বছর পর্যন্ত সুযোগ করে দিয়েছি যারা স্টুডেন্টস ক্রেডিট কার্ডে পড়াশুনো করতে পারবেন। আজকে বাংলায় 3টে জায়গায় বিমানবন্দর তৈরি হচ্ছে নতুন করে, আপনারা জানেন? একটা বালুরঘাট, একটা কুচবিহার। অলরেডি হয়ে গেছে, কিন্তু আমরা বাড়াবো যাতে একটু বড় ফ্লাইট যেতে পারে। কুচবিহার, বালুরঘাট আর মালদা জমি রেডি করে রেখে দিচ্ছি, পারমিশনই দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট। অন্ডাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে, আর পুরুলিয়াতেও আমরা একটা এয়ারপোর্ট করব। আমরা 26টা হেলিপ্যাড অলরেডি তৈরি করেছি বাংলায়। দীঘাতেও হেলিপ্যাড আছে, গঙ্গাসাগরেও আছে। আমি একদিন ঝাড়গ্রাম যেতাম, ছেলে মেয়েরা আমায় বলতো বুক কাঁপছে, কখন এসে ধরে নিয়ে চলে যাবে, কখন খুন করে দেবে। মাওবাদীদের হাতে সেদিন যারা খুন হয়েছিলেন সিপিএমের আমলে, প্রত্যেক পরিবার যাদের এভিডেন্স আছে, আমরা কিন্তু সবাইকে চাকরি করে দিয়েছি। এবং যে পরিবারগুলো খুঁজে পাওয়া যায়নি, তাদেরও পরিবারকে আমরা আর্থিক সাহায্য দিয়েছি। অনেক ছেলে মেয়েরা তারা মূল স্রোতে জয়েন করেছে, তাদেরও আমরা চাকরি বাকরি দিয়েছি। দেউচা পাতমিতি অনেক আদিবাসী ভাই বোনেরা আছে আমার, তাদের আমরা বাড়ি করে দিচ্ছি, তাদের আমরা জমি শিফট করার জন্য টাকা দিচ্ছি, চাকরিও করে দিচ্ছি স্পেশাল ক্যাটাগরিতে। কারণ তাদের মধ্যে অনেকের পুলিশের হাইট নাও থাকতে পারে, বিশেষ করে হাতিতে মারা গেলে, হাতি মেরে ফেললে, আর বিশেষ করে দেউচা পাতমি, এদের জন্য স্পেশাল ক্যাটাগরি ডিক্লেয়ার করা হয়েছে। হাতিতে মরে গেলে খুব দুঃখের, কিন্তু আমরা ঘোষণা করেছি হাতিতে যদি কেউ মারা যায়, হাতির মৃত্যুতে 1,05,00,000 টাকা পাবে এবং তার পরিবার একটা চাকরি পাবে, এটাও আমরা ঘোষণা করেছি। মৃত্যু কখনো মানুষ কামনা করে না, কিন্তু আমরা চাই মৃত্যু নয়, শান্তির মধ্যে দিয়ে, সভ্যতার মধ্যে দিয়ে, সবুজ বেঁচে থাকুক সৌন্দর্যের মধ্যে দিয়ে। আজকে বাংলায় কৃষিতে কত উন্নত, আজকে আমাদের রেশন আমরা দিই। আগে চাল দিত আধ ভাঙা খুদের চাল, লোকে খেতে পেত না, সেই চাল দিত। এখন আমার চাষিরা যে চাল জন্মায়, সেই চালটাই আমরা কিন্তু ওদের কাছ থেকে কিনি, কিনে তারপরে আমরা রেশনে দিই। কারণ ওরাই আমাদের অন্নদাতা, ওরা আমাদের অন্ন না দিলে আমরা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারতাম না। আজকে বাংলায় সব তৈরি হচ্ছে, ইলিশ মাছও পাবেন, পোনা মাছও পাবেন, ডিমও তৈরি হচ্ছে। আগে বাইরে থেকে সব আসতো,
স্কুল কলেজে স্কুলের ছেলে মেয়েদের 2.5 কোটি ড্রেস আগে বাইরে থেকে কিনতাম আমরা, আর এখন আমরা নিয়ম করে দিয়েছি আমার ঘরের মেয়েরা তৈরি করবে, আমার ঘরের সেলফ হেল্প গ্রুপ তৈরি করবে, আমাদের তাঁতিরা তৈরি করবে, তাহলে তাদের ইনকামের ব্যবস্থা পাক্কা হয়ে যাবে, তাদের কারোর কাছে হাত পাততে হবে না। এইভাবে চাকরি তৈরি করা হয়েছে। মাটির সৃষ্টি, শুকনো মাটি, অনুর্বর, জল নেই, না আছে পানীয় জল, না আছে চাষির জল, সেই মাটিটাকে আমরা জলাক্ত করছি, মানে সবুজায়ন করছি, করে সেখানে আমরা চেক ড্যাম করছি, আমরা হর্টিকালচার করছি, আমরা পুকুর করছি, আমরা মাছ ছাড়ছি, এরকম অনেক কাজ করছি আমরা ভর্তি ভর্তি। এই যে আপনাদের মিদনাপুরে একটা জায়গা আছে গনগনি, আমি একদিন শুনলাম গনগনি বলে একটা জায়গা আছে, খুবই সুন্দর। আমরা অলরেডি কটেজ টটেজ করে দিয়েছি বা সুন্দরভাবে তৈরি করে দিয়েছি, আমি ডিএমকে বলেছি যত তাড়াতাড়ি পাওয়া যায় ওটাকে করবার জন্য। এই যে আমি ঝাড়গ্রামে গিয়েছিলাম, কনকদেবী মন্দিরে নিজে গিয়েছিলাম, শুধু গিয়েছি তাই নয়, আমি টাকাও দিয়ে এসেছিলাম। আরও অনেক মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, এরকম অনেক আছে। বাংলা হচ্ছে রূপসী বাংলা, একদিকে জঙ্গল, একদিকে বন, একদিকে অরণ্য, একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, প্রকৃতিতে ভরপুর আর মানবিকতায় ভরপুরের পালটা কি হবে বলুন তো দেখি। প্রকৃতিতে ভরপুর, মানবিকতায় যা মনে আসবে বলুন মিলিয়ে। আমি বলি প্রকৃতিতে ভরপুর আর সংস্কৃতিতে গানের সুর। বাংলা হচ্ছে আমাদের দুর্গাপুজোয় এবার ইউনেস্কো প্রাইজ পেয়েছে, আর ট্যুরিজমের বেস্ট ডেস্টিনেশন সারা পৃথিবীতে বাংলায়, দেখবেন অনেক লোক ঘুরতে আসবে, পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। গ্রামে গ্রামে দেখ